ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো এই মুহূর্তে একটা আপডেট পাওয়া যাচ্ছে। দেখো তোমাদের অ্যাকাউন্টে সরাসরি যাচ্ছে টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে। কেন্দ্র সরকারের বড় ঘোষণা, দেখো 12 কোটি পড়ুয়ার অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে টাকা। তো আমরা দেখে নেব বিস্তারিত। আর তার আগে শুরু বলে রাখি যে এই চ্যানেলে কিন্তু এডুকেশনাল সমস্ত আপডেট এবং ইংরাজি গ্রামার, রাইটিং এবং টেক্সট সমস্ত কিছু তুমি এক জায়গায় পেয়ে যাবে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে দাও এডুকেশনাল সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নিই ডিটেলসে কী করে টাকা যাচ্ছে ছাত্রদের অ্যাকাউন্টে। দেখো এখানে বলেছে যে শিক্ষার্থীদের স্বার্থে একটি বড় ঘোষণা কেন্দ্র সরকারের, এবার থেকে আর হাতে হাতে মিড ডে মিল নয়, সেই টাকা সরাসরি দেওয়া হবে ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, প্রায় 12 কোটি 80 লক্ষ শিক্ষার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা জানো যে মিড ডে মিল নিতে যাওয়াটাও একটা সমস্যা এবং অনেকে নিতে পারে না বিভিন্ন কারণে, ফলে টাকাটা যদি সরাসরি যায় তাদের কিন্তু সেটা শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য নয়, তারা কিন্তু মেডিসিন পারপাস বা অন্য মেডিকেল পারপাসেও কিন্তু কাজে লাগাতে পারবে। তো দেখে নেব বিস্তারিত। দেখো বলা হয়েছে এই অর্থের সাহায্যে করোনা আবহাওয়ায় বাচ্চারা তাদের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য এবং ঔষধপত্র ক্রয় করতে পারে। মিড ডে মিলের অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে তারা এই অর্থ নিজেদের পুষ্টির কাজে ব্যবহার করতে পারবে কিংবা প্রয়োজনে করোনা মোকাবিলার কাজেও লাগাতে পারবে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপের ফলে প্রথম থেকে অষ্টম শ্রেণীর প্রায় 11 কোটি 80 লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এবার চলে আসি কত টাকা করে পাবে ছাত্রছাত্রীরা। দেখো এখানে বলা হচ্ছে যে যদি প্রতি মাসে দেওয়া হয় তারা প্রায় 100 টাকা পাবে এবং যদি সেটা বছরে দেওয়া হয় 900 থেকে 1300 টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। 900 থেকে 1300 টাকা। তো কী করে সেটা দেওয়া হবে দেখো, এখানে কিন্তু হিসাবটাও এখানে পরিষ্কার দেওয়া রয়েছে যে এখানে যে টাকা দেওয়া হচ্ছে 900 থেকে 1300 কিন্তু হতে পারে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে মিড ডে মিলের যে টাকাটা দেওয়া হয় সেটা কিন্তু 60% দেওয়া হয় কেন্দ্র থেকে এবং 40% কিন্তু রাজ্য সরকার বিয়ার করে। এখানে যে 60% রয়েছে সেখানে দেখো পার চিলড্রেন যেটা 1 to 5 রয়েছে সেখানে কিন্তু 4.97 টাকা করে দেওয়া হয় 1 থেকে 5 পর্যন্ত, এবং পরবর্তী 5, 6 থেকে 8 পর্যন্ত 7.45 টাকা করে কিন্তু দেওয়া হয়। সেই টাকার সঙ্গে আরও যে 40% টাকা সেটা কিন্তু রাজ্য সরকার যোগ করে এবং এই মিড ডে মিলটা তৈরি হয় এবং সেটা কিন্তু দেওয়া হয় ছাত্রছাত্রীদের, বা সরাসরি পারচেস করে সেটা কিন্তু কিনে দেওয়া হয়। তো এবার দেখো এই যে টাকাটা দেওয়া হচ্ছে 7.45 টাকা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর, সেই টাকাটা কিন্তু তার যে যোগ করে সেটা কিন্তু তুমি মাসের হিসাব করো, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রতি মাসে 100 টাকা করে পাচ্ছ প্রায়, এবং সেটা যদি তোমার বছরে দেওয়া হয় প্রায় 1300 টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকছে এবং প্রতিটা ছাত্রছাত্রী থেকে উপকৃত হবে যারা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ছে বিশেষ করে। এবং বারবারই যেটাতে জোর দেওয়া হচ্ছে এই টাকাটা শুধুমাত্র তাদের শুধুমাত্র যে খাওয়া খরচা বাবদ খরচ হবে তা নয়, তারা কিন্তু মেডিকেল পারপাস বা অন্য কোনো প্রয়োজনীয় খাতেও কিন্তু তারা ব্যবহার করতে পারে। সুতরাং এটা নো ডাউট একটা মহতি উদ্যোগ বলা যেতে পারে। তো আমাদের সেই ইমপ্লিমেন্টেশনের দিকে আমরা কবে নোটিশ পাচ্ছি সেই নোটিশটা আমিও এখানে পাবলিশ করে দেবো। সুতরাং নজর রাখো এই চ্যানেলের উপর সমস্ত এডুকেশনাল আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ভিডিওতে কথা হবে। গুড বাই।